কত সাধের দুনিয়ায় বেঁচেছিলাম আশায় আশায়, বুঝিনি তো পায়ের নিচে শূন্য বালু চর আমার শূন্য বালু চর। আচ্ছা রত্নাপু, আমরা তো মেলা গানই শুনলাম, এখন আমরা বাসা চলে যাব। গান গান আরো গান শুনবা তুমি? হ্যাঁ আরো গান শুনতে চাই। আচ্ছা রত্নাপু, গান শুনতে শুনতে তো তোমার মনে করো যে আমারে যাইতে তো অনেক রাত হয়ে যাবে নি, আমারে তো অনেক ক্ষুধা লেগে গেছে, এখন তাহলে কি করবো কও তো? এখন খাওয়া যান নি, তাই তুমি গান শোনো শোনো, শুনে রান্না বান্না করো, খাওয়া দাও, তারপরে আমরা যাবো, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে আর একটা দর্শক মন্ডলী আসলে রত্নার অনুরোধে আর একটা গান শোনা যাক। লো, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর, এসেছে খবর, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, কারো আসে মায়ের চিঠি কারো প্রেমিকা, আমার কাছে চিঠি এলো ও পারে যাওয়া, আমার কাছে চিঠি এলো ও পারে যাওয়া, কত সাধের দুনিয়ায় বেঁচেছিলাম আশায় আশায়, বুঝিনি তো পায়ের নিচে শূন্য বালু চর আমার শূন্য বালু চর, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর আমার, এসেছে খবর, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, জায়গা দিয়ে বাবা মাকে বুকের মানিক ধন, ভাই কাঁদে বোন কাঁদে কাঁদে রে স্বজন, জায়গা দিয়ে বাবা মাকে বুকের মানিক ধন, ভাই কাঁদে বোন কাঁদে কাঁদে রে স্বজন, আমার তোরে কাঁদবে না কেউ, মরণ কালে থাকবে না কেউ, জানে না অনেক ব্যথা বুকের ভেতর আমার বুকের ভেতর, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর আমার, এসেছে খবর, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। রত্না, গানটা শুনে তোমার কেমন লাগলো? ভালো লাগলো, অনেক ভালো লাগেছে। আসলে আপা, আসলে গানটা শুনে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে, আর একটা শুনে বের পারলে ভালো লাগতো। আসলে সুপ্রিয় দর্শক,
মানে অনেক অনুরোধ, মানে অনুরোধ কেউ ছাড়তেই চায় না, সবাই খালি গান শুনতেই যাচ্ছে শুনতেই যাচ্ছে। দর্শক মণ্ডলী, আসলে গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।